Hello friends, today I will show simulation inventory system. তো এখানে একটি সিমুলেশন আর ইনভেন্টরি সিস্টেমের উপর একটা কোশ্চেন দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে কনসিডার অ্যাবাউট অ্যান ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অফ এ ফার্মেসি ড্রাগ অ্যাজ ওয়েল অ্যাজ নন গ্রোসারি আইটেম আর ডেলিভার টু ফার্মেসি স্টোরস হোয়েন এনি অর্ডার ইজ প্লেস Pharmacist check the inventory position of the drug by weekly schedule Monday and Friday. তো এখানে বলা হয়েছে ফার্মেসিস্ট তার ইনভেন্টরি চেক করে, তার ইনভেন্টরি যে ড্রাগ আছে সেটা চেক করে মানডে অ্যান্ড ফ্রাইডে, বলতে সোমবার অ্যান্ড মঙ্গলবার, সপ্তাহে দুদিন চেক করে। দ্য ফার্মাসিস্ট অনলি মেক অ্যান অর্ডার ইন মানডে ইফ দ্য ড্রাগস কোয়ান্টিটি ইজ বিলো ফোর, আদারওয়াইজ হি অর্ডার ড্রাগ ইন ফ্রাইডে রেগুলারলি। এখানে বলা হচ্ছে ফার্মাসিস্ট মানে সোমবারে তখনই অর্ডার করতে হবে যখন তার ড্রাগস চারটার নিচে থাকবে, সে তখনই সোমবারে অর্ডার করতে পারবে। যদি চারটার সমান বা চারটার বেশি ড্রাগ থাকে তাহলে সে সোমবার অর্ডার করতে পারবে না বা করবে না, বাট ফ্রাইডে মানে ফ্রাইডে সে রেগুলার অর্ডার করবে, ড্রাগ চারটার বেশি থাকবে কম থাক। কিন্তু সোমবারের কন্ডিশনটা বলা হয়েছে যদি চারটার নিচে থাকে তাহলে সে অর্ডার করবে, তাছাড়া সে অর্ডার করবে না। তারপর বলা হচ্ছে হি নেভার প্লেস মাল্টিপল অর্ডার ইন এ উইক ইফ দ্য অর্ডার কোয়ান্টিটি লেভেল এন ইজ বিলো ম্যাক্সিমাম অর্ডার লেভেল এম হোয়েন দ্য ফার্মাসিস্ট উইল ক্রিয়েট অ্যান অর্ডার টু রাইজ ইন ইনভেন্টরি লেভেল টু এম টুয়েলভ। এখানে বলা আছে ফার্মাসিস্টের সে সর্বোচ্চ বারোটা ড্রাগ তার ইনভেন্টরি মানে তার ফার্মেসিতে রাখতে পারবে বা বারোটার বেশি সে অর্ডার ক্রিয়েট করতে পারবে না, সর্বোচ্চ বারোটার অর্ডার করতে পারবে। ইলস নাথিং উইল বি ডান আনটিল নেক্সট রিভিউ পিরিয়ড অ্যারাইভস হেয়ার দ্য নাম্বার অফ ডেজ বিটুইন অর্ডার আর ডেলিভার ইজ কল্ড লিড টাইম। তো তারপর বলা হয়েছে সিমুলেশান উইল বি স্টার্টেড ফ্রম স্যাটারডে। এখানে বলা হয়েছে যে সিমুলেশানটা স্টার্ট হবে স্যাটারডে থেকে উইথ দ্য কোয়ান্টিটি লেভেল অফ সেভেন ইউনিটস অ্যান্ড অর্ডার অফ ফোর ইউনিটস শিডিউল টু অ্যারাইভ অ্যান্ড ওয়ান ডে টাইম। সিমুলেশানটা শুরু হবে স্যাটারডে বলতে শনিবার থেকে আর কোয়ান্টিটি লেভেল শুরু হবে সাতটা ড্রাগ নিয়ে আর সে অর্ডার করছে চারটা আর ওই অর্ডারটা আসতে সময় লাগবে একদিন। এটা হচ্ছিল আমাদের কোশ্চেন আর কোশ্চেনের মধ্যে দুটা টেবিল দেওয়া আছে, একটা আছে ডিস্ট্রিবিউশন অফ ডেইলি ডিমান্ড আর একটা ডিস্ট্রিবিউশন অফ লিড টাইম। আর এখানে কিছু ডেইলি ডিমান্ডের জন্য র্যান্ডম ডিজিট দেওয়া আছে আর লিড টাইমের জন্য কিছু র্যান্ডম ডিজিট দেওয়া আছে। তারপর নিচে বলা আছে নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কনস্ট্রাক্ট এ থ্রি উইক সিমুলেশান টেবিল ফর ইনভেন্টরি সিস্টেম। আমাদের যে সিমুলেশানটা দেওয়া আছে সেটা আমাদেরকে করতে হবে তিন সপ্তাহের জন্য, তাহলে যখনই প্রশ্নে আমাদের উইক লেখা থাকবে তখন আমাদের আর ডে ওয়ান টু থ্রি হবে না, তখন অবশ্যই আমাদেরকে স্যাটারডে সানডে মানডে এভাবে ফ্রাইডে পর্যন্ত ডে কাউন্ট করতে হবে। তো এসে আমাদের কোশ্চেন, তো এখন যদি আমরা সলভ করি, সলভ করার জন্য আমি আগে থেকে একটা স্ট্রাকচার করে রাখছি। এখানে আমরা হচ্ছে উইক এক নম্বর উইকের জন্য ডে স্যাটারডে সানডে মানডে এভাবে আমি লিখে নিয়েছি। তারপর বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের হেডলাইনগুলো, হেডলাইনগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখানে প্রথম আছে উইক, তারপর ডে, এটা বিগিনিং ইনভেন্টরি র্যান্ডম ডিজিট ফর ডিম্যান্ড, তারপর এখানে হচ্ছে তারপর ডিম্যান্ড এন্ডিং ইনভেন্টরি শর্টেস্ট কোয়ান্টিটি অর্ডার কোয়ান্টিটি আরডি, আরডি বলতে র্যান্ডম ডিজিট ফর লিড টাইম ডেজ আনটিল অর্ডার অ্যারাইভস। তো এখন আমরা সপ্তাহে প্রথম উইক বসালাম, তারপর শুরু করবো স্যাটারডে, যেহেতু আমাদের এখানে পোস্টে বলা আছে স্যাটারডে থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। তো আমরা স্যাটারডের জন্যে স্যাটারডে থেকে শুরু করলাম,
যদি প্রশ্নে বলা থাকে সানডে, তাহলে অবশ্যই আমাদেরকে সানডে থেকে শুরু করতে হবে। তো এখন বিগিনিং ইনভেন্টরি এখানে আমরা কত বসাবো? আমাদের প্রশ্নে এখানে বলা আছে যে স্যাটারডে উইথ দ্য কোয়ান্টিটি লেভেল 7 ইউনিট। এই যে স্টার্ট ফ্রম স্যাটারডে, স্টার্ট কথাটা যেখানে উল্লেখ থাকবে, যতটা নিয়ে কোয়ান্টিটি উল্লেখ করা থাকবে, আমাদের শুরুটা হবে ততটা ড্রাগ নিয়ে। তাহলে আমাদের এখানে আস্তে আস্তে বিগিনিং ইনভেন্টরি যেহেতু বলা আছে 7, প্রশ্নে যদি 7 বলা আছে আমরা বসালাম 7। তারপর আর ডি বলতে র্যান্ডম ডিজিট ফর ডিম্যান্ড, এই র্যান্ডম ডিজিট আমাদের প্রশ্নে দেওয়া আছে যে র্যান্ডম ডিজিট। তো র্যান্ডম ডিজিট প্রথমটা দেওয়া আছে 25, তারপরটা আছে 18, 36, 10, 16, 72। তো আমাদের প্রথম র্যান্ডম ডিজিট হচ্ছে 25, তো আমরা র্যান্ডম ডিজিট দিলাম 25। 25 দেওয়ার পর র্যান্ডম ডিজিট ফর ডিম্যান্ড বলতে এই র্যান্ডম ডিজিটটা হচ্ছে ডিম্যান্ডের জন্য। এখন এই র্যান্ডম ডিজিটটা থেকে আমাদেরকে ডিম্যান্ড বসাতে হবে। তো আমাদের এখানে ডিম্যান্ড কত? র্যান্ডম ডিজিট 25 হয়। এখন আমাদের এই ডিম্যান্ড টেবিল থেকে দেখতে হবে এই 25 র্যান্ডম ডিজিটটা কোন রেঞ্জের মাঝে পড়ে। তো 25 র্যান্ডম ডিজিটটা আছে সেকেন্ডটাতে, 16 থেকে 35। তো এর মাঝে 25 হচ্ছে এই রেঞ্জের হচ্ছে ডেলি ডিম্যান্ড হচ্ছে 3, এই যে এখানে ডেলি ডিম্যান্ড হচ্ছে 3। তাহলে আমাদের এখানে ডিম্যান্ড হচ্ছে 3, তখন ডিম্যান্ড আমরা বসলাম র্যান্ডম ডিজিট থেকে। তারপর এন্ডিং ইনভেন্টরি, তো এখন আমাদের এন্ডিং ইনভেন্টরি কত হবে? এন্ডিং ইনভেন্টরি হচ্ছে আমরা শুরু করছি 60টা ড্রাগ নিয়ে বা 60টা প্রোডাক্ট নিয়ে। তার মধ্যে আমাদের ওই দিন স্যাটারডে ওই দিন আমাদের ডিমান্ড ছিল 3টা। তো আমরা শুরু করছি 60টা প্রোডাক্ট নিয়ে, তার মধ্যে আমরা সাপোজ সেল করছি 3টা, বা ডিমান্ড বলতে চাহিদা বসেছে, ওই দিন আমাদের কতটা সেল বা চাহিদা ছিল। তাহলে 60টার মধ্যে আমরা 3টা সেল করছি, তাহলে আমাদের এখানে থাকতেছে আর 4টা। তো ইন্ডিং ইনভেন্টরি শেষ। তারপর হচ্ছে শর্টেস্ট কোয়ান্টিটি। শর্টেস্ট কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের ওই দিন কোনো প্রোডাক্ট শর্ট হয়েছে কি না। তো আমরা শুরু করছি 60টা নিয়ে, ওই দিন ডিমান্ড ছিল 4টা, আমাদের কি এখানে কোনো শর্ট হয়েছে? শর্ট তখনই হবে যদি আমরা সাপোজ আমরা শুরু করছি 60টা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের এখানে ডিমান্ডের ঘরে চাহিদা ছিল 8টা, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ছিল 60টা কিন্তু আমরা সেল করছি 8টা, এই ক্ষেত্রে আমাদের শর্ট হয়তো 1টা। তো এখানে তো আমরা শর্ট হয়নি, আমরা 60টা নিয়ে শুরু করছি আর সেল করছি আমরা 3টা, আমাদের হাতে আরও আছে 4টা, অতএব এখানে কোনো শর্ট হয় না। শর্ট যদি না হয় তাহলে আমরা এখানে দেবো একটা আন্ডারস্কোর। দেওয়ার পর অর্ডার কোয়ান্টিটি, আজকে কি আমরা অর্ডার করছি? প্রশ্নে বলা আছে মানডে আর ফ্রাইডে বলতে সোমবার আর শুক্রবার আমরা অর্ডার করব। তো আজকে তো আমাদের এখানে অর্ডার করার কোনো প্রশ্নই আসে না, তাহলে এটা হচ্ছে আন্ডারস্কোর দিলাম। তার আর ডি র্যান্ডম ডিজিট ফর লিড টাইম, র্যান্ডম ডিজিট ফর লিড টাইম, যদি আমরা এই লিড টাইমটা হচ্ছে অর্ডার যে আমরা করবো সেই অর্ডারের র্যান্ডম ডিজিট, যদি আমরা আজকে এখানে অর্ডার করে নিই তাহলে র্যান্ডম ডিজিটেরও প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডেজ আনটিল অর্ডার অ্যারাইভস বলতে আমরা যে কোনো প্রোডাক্ট যদি অর্ডার করি সেই প্রোডাক্টটা আসতে কতদিন লাগবে সেই ডেজটা এখানে থাকবে। তো আমরা যখন ইনভেন্টরিটা শুরু করছি তখন আমরা শুরু করার আগে একটা প্রোডাক্ট 4টা প্রোডাক্টের আমরা কিন্তু অর্ডার দিয়ে আসছি, যেন এখানে প্রশ্নে বলা আছে যে অ্যান্ড অর্ডার 4 ইউনিট শিডিউল টু অ্যারাইভ ইন 1 ডে টাইম বলতে একটা প্রোডাক্ট আসতে, মানে অর্ডার করছি যে আমরা 4টা প্রোডাক্ট শুরু করছি এখানে 60টা নিয়ে আর 4টা প্রোডাক্টের অর্ডার কিন্তু আমরা করেই শুরু করছি, তাহলে আমাদের এই প্রোডাক্টটা আসতে সময় লাগবে 1 দিন। যখনই যদি 1 দিন লাগে তাহলে এখানে হবে 0, যদি 1 দিন বাকি থাকে তাহলে সেই ঘরে দিতে হবে 0 বলতে 0 দেওয়া মানে আমার প্রোডাক্টটা নেক্সট দিন আসবে। তো এসে আমাদের স্যাটারডে গেল। স্যাটারডের পর যেহেতু আমরা অর্ডার করছি কাল, সাপোজ স্যাটারডের আগে সাপোজ শুক্রবার, তাহলে অর্ডারটা শুক্রবার করছি, তাহলে শনিবার যাওয়ার পর যেহেতু অর্ডারটা যদি আসতে লাগে 1 দিন তাহলে তো শনিবার আমাদের যাবে, সাপোজ শুক্রবার অর্ডার করছি 1 দিন টাইম লাগবে, তাহলে শনিবার যাবে আমরা প্রোডাক্টটা পাবো রবিবার, তাহলে এই কারণে আমরা এখানে ডেজ আনটিল অর্ডার 0 দিচ্ছি। তারপর সানডে, স্যাটারডের পর সানডে আসলাম। সানডের পর এখানে আমাদের বিগিনিং ইনভেন্টরি কত হবে? বিগিনিং ইনভেন্টরি হবে আমাদের গত দিনের এন্ডিং ইনভেন্টরিটা।
আমাদের এখানে এন্ডিং ইনভেন্টরি ছিল কত, 4। তাহলে আমাদের ওই সাব আমরা এন্ডিং ইনভেন্টরি বলতে আমরা ওই দিন যতটা প্রোডাক্ট রেখে আসছি, সাপোজ ওই দিনে আমাদের 4টে প্রোডাক্ট রেখে দোকান বন্ধ করছি, এখন পরের দিন আমরা যখন দোকান খুলবো বা ওই ফার্মেসিটা খুলবো তখন তো ওই দোকানে অবশ্যই 4টে প্রোডাক্টটাই থাকবে বা 4টে ড্রাগই থাকবে। এই জন্য ওই এন্ডিং ইনভেন্টরিটা হচ্ছে আমাদের তার পরের দিনের বিগিনিং ইনভেন্টরি। তো তাই এখানে 4 রাখলাম। 4 রাখার পর র্যান্ডম ডিজিট ফর ডিম্যান্ড, র্যান্ডম ডিজিটটা আমাদের প্রশ্নে দেয়া আছে, তো পরের র্যান্ডম ডিজিট হচ্ছে 18, তারপরে 36, 10, 17, 72। তো একটা ভালো হয় যে র্যান্ডম ডিজিট যতগুলো দেওয়া আছে সবগুলো সিরিয়ালে এখানে পরপর বসে নেওয়া। তো এখানে আমি র্যান্ডম ডিজিটগুলো বসে নিচ্ছি, 25 পর কত আছে, 25 পর র্যান্ডম ডিজিট হচ্ছে 18, তারপর 36, এখানে হচ্ছে 18, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 36 পর হচ্ছে 10। তার পাশাপাশি আমরা ডিম্যান্ডগুলো বসে নিতে পারি, যেহেতু ডিম্যান্ড তো আমাদের আর চেঞ্জ নাই। তো এখন যদি আমরা ডিম্যান্ডটা বসে নেই, সাপোজ 18 কন্টেন্টের মাঝে পড়ে, 18 হচ্ছে 3, তাহলে 3 এখানে হচ্ছে, 18 ডিম্যান্ড হচ্ছে 3, তো 3 বসে নিলাম। এভাবে আমরা র্যান্ডম ডিজিট আর ডিম্যান্ডটা ফুলটা আমরা বসে নিতে পারি, র্যান্ডম ডিজিট থেকে ডিম্যান্ডগুলো বসে নিই। তো আমি র্যান্ডম ডিজিটগুলো সবগুলো বসে নিচ্ছি। তো র্যান্ডম ডিজিটগুলো বসে নেওয়ার পর এখন আমার স্যাটারডের পরে আসলাম সানডে। সানডেতে আমরা শুরু করছি, বিগিনিং শুরু করছি 4টে প্রোডাক্ট নিয়ে। আমাদের ওই দিন ডিম্যান্ড ছিল 4টে, আর ডিম্যান্ড তো আমরা র্যান্ডম ডিজিট থেকে বাইর করছি, ডিম্যান্ড ছিল 3টা। তাহলে আমাদের এখানে শুরু করছি 4টা নিয়ে আর ডিম্যান্ড আছে 3টা, এখন এন্ডিং ইনভেন্টরি কত হবে, এন্ডিং ইনভেন্টরি 4টে থেকে 3টা গেলে আমাদের এন্ডিং ইনভেন্টরি হওয়ার কথা 1, কিন্তু এখানে আমাদের আজকে অর্ডার এর ডেলিভারি আসবে, আজকে আমাদের অর্ডার আসবে, যেহেতু আমাদের একদিন অর্ডার করার অর্ডারের ডেট আজকে, অর্ডার করা মানে অর্ডার আসবে, সেই ক্ষেত্রে আমাদের অর্ডার করছি কয়টা, আমরা প্রশ্নে এখানে আছি অর্ডার করে আসছি কয়টা, অর্ডার করে আসছি 4টে, তাহলে আজকে আমাদের অর্ডার আসবে 4টা। তা আমাদের 4টা নিয়ে শুরু করছি, করার পর ডিম্যান্ড ছিল, ও সরি এখানে আসলে এটা হবে না, এখানে হবে আমাদের আজকে অর্ডার আসবে, আজকে স্যাটারডের পর আজকে অর্ডার আসবে। অর্ডার আসার পর এখন আমরা দেখবো আমাদের আসলে এন্ডিং ইনভেন্টরি ছিল 4, তাহলে আমাদের এখানে হওয়ার কথা 4, কিন্তু আসলে আমরা তো এর আগে বলেছি যে গত দিনের এন্ডিং ইনভেন্টরি আর পরের দিনের হবে বিগিনিং ইনভেন্টরি। 4 ঠিক আছে, কিন্তু আজকে আমাদের অর্ডার আসবে, আমরা যেহেতু অর্ডার যদি আমাদের আসে তাহলে অর্ডার করে আসছি কয়টা, এখানে প্রশ্নে আমাদের অর্ডার করে আসছি 4টা, এই ক্ষেত্রে আমাদের অর্ডার এন্ডিং ছিল 4 আর অর্ডার আসছে 4টা, তাহলে আমাদের এখানে হচ্ছে 8টা প্রোডাক্ট, যেহেতু আমাদের গত দিনের ছিল 4টা আর অর্ডার করছিলাম সেই 4টা আছে, তাহলে হচ্ছে আমাদের 8টা আসার পর ওই দিন আমাদের চাহিদা ছিল 3টা, তাহলে 8টা থেকে 3টা গেলে আমাদের আরও থাকতেছে 5টা, তাই তো? তাহলে যদি 5টা থাকে তাহলে আমাদের কি আজকে আজকে কোনো শর্ট হয়েছে, 8টার মধ্যে 3টে সেল হয়েছে, তাহলে আমাদের আর থাকতেছে কটা, 5টা, তাহলে আজকে তো কোনো শর্ট হয়নি। যদি 9টা যদি আমাদের সেল হতো, 8টা আছে যদি 9টা সেল হতো তাহলে না একটা শর্ট হতো, কিন্তু আমাদের প্রোডাক্ট আসে 8টা, তার মধ্যে সেল হয়েছে 4টা, তাহলে আমাদের আরও আসে 5টা, তাদের তো এখানে কোনো শর্ট হয়নি, সেই ক্ষেত্রে আমাদের একটা আন্ডার স্কোর, আজকে কোনো অর্ডার করে নিই
র্যান্ডম ডেজিটা নাই, আর অর্ডার প্রোডাক্ট অর্ডারের আমার তো ডেলিভারি হয়ে গেছে, অতএব এটাও হবে আন্ডার স্কোর। তো সানডের পর আসলে আমরা মানডে, মানডেতে আমাদের গত দিনের এন্ডিং ইনভেন্টরি হচ্ছে আমাদের নেক্সট দিনের বিগিনিং ইনভেন্টরি। তো আমাদের এখানে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে ফাইভ, আমাদের র্যান্ডম ডিজিট ছিল 36, 36 থেকে আমাদের ডিমান্ড হচ্ছে 4। তাহলে আমরা 5টা প্রোডাক্ট আমাদের নিয়ে সাপোজ সোমবারে আমরা দোকান স্টার্ট করলাম, আর ওই দিন আমাদের ডিমান্ড ছিল 4টা। 4টা ডিমান্ড থাকার পর আমাদের তাহলে 5টা আমাদের ড্রাগ ছিল আর আমাদের ওই দিন সেল হলো 4টা, তাহলে আমাদের এন্ডিং থাকতেছে 1টা। তো এখন আসছে শর্টেজ ইনভেন্টরি। এখন শর্টেজ ইনভেন্টরি আমাদের কি আজকে কোনো হয়েছে? অবশ্যই না, কারণ আমাদের প্রোডাক্ট ছিল 5টা, সেল বা ডিমান্ড ছিল 4টা, তাহলে আমাদের হাতে আরও থাকতেছে 1টা, এটা তো শর্ট হয়নি। যদি আমাদের ডিমান্ড ছিল 6টা, সেই ক্ষেত্রে আমাদের শর্ট হয়তো 1টা, কারণ আমাদের হাতে প্রোডাক্ট ছিল 5টা কিন্তু আমরা সেল করছি 6টা, এই ক্ষেত্রে আমাদের এন্ডিং ইনভেন্টরি বলতে শর্টেজ হয়তো 1টা। তো যেহেতু আমাদের কোনো শর্ট হয়নি, অতএব শর্ট হচ্ছে আন্ডার স্কোর 1টা দিলাম। তারপর হচ্ছে অর্ডার কোয়ান্টিটি। এখন এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে কী বলা আছে যে আমরা অর্ডার করতে পারবো সোমবার আর শুক্রবার। তো সোমবারের অর্ডার করতে পারবো তখনই যখন আমাদের ড্রাগ কোয়ান্টিটি ইজ বিলো 4, যখন 4টার নিচে আমাদের ড্রাগ থাকবে বা প্রোডাক্ট থাকবে তখনই আমরা অর্ডার করতে পারবো। তো এখন আমরা সোমবারে এসে দেখতেছি যে আমাদের এন্ডিং ইনভেন্টরি বলতে আমাদের হাতে ড্রাগ আছে আর 1টা, তো অবশ্যই 1-4 ছোট। এই ক্ষেত্রে আমরা সোমবারে প্রোডাক্ট অর্ডার করতে পারবো। যদি আমাদের এখানে সোমবারে দেখা যায় 4টা থাকতো বা 5টা থাকতো, এই ক্ষেত্রে আমরা কিন্তু অর্ডার করতে পারতাম না, কারণ আমাদের প্রশ্নে বলা আছে যে 4টার যদি নিচে প্রোডাক্ট থাকে তাহলে আমরা অর্ডার করতে পারবো। তো সেই ক্ষেত্রে যে আমাদের এখানে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 1, আমাদেরকে লক্ষ্য করতে হবে ওই দিন আমাদের এন্ডিং ইনভেন্টরি কত। যেহেতু আমাদের 1, তাহলে আমরা আজকে এখানে অর্ডার করতে পারবো। তো অর্ডার আসলে কয়টা করবো? যেহেতু আমাদেরকে এখানে প্রশ্নে বলা আছে যে আমাদের ম্যাক্স সে ক্রিয়েট অ্যান অর্ডার টু রেইজ দ্য ইনভেন্টরি লেভেল m = 12, বলতে আমরা সর্বোচ্চ 12টা অর্ডার করতে পারবো, 12টার বেশি অর্ডার করতে পারবো না, বা ওই ফার্মেসিতে 12টার বেশি প্রোডাক্ট রাখে না। এই ক্ষেত্রে আমরা 12টার বেশি প্রোডাক্ট বা ওই দোকানের ক্যাপাসিটি হচ্ছে 12, যে 12টার বেশি প্রোডাক্ট করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা এখানে অর্ডার করবো কয়টা? এখানে কি অর্ডার সর্বোচ্চ 12টা বলতে 12টাই করবো? আসলে তাই না, আমাদেরকে দেখতে হবে আমাদের হাতে এখন বলতে ইন্ডিং ইনভেন্টরি আছে কত? 1টা। কি এই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার করতে হবে 12টা মিলে জন্য যতটা দরকার অতটা আমাদেরকে অর্ডার করতে হবে, তাহলে আমাদের দরকার হচ্ছে 11টা। যদি এখানে আমাদের থাকতো 3টা, তাহলে আমাদের সর্বোচ্চ ধারণ ফার্মেসির ধারণ ক্ষমতা হচ্ছে 12, সেই ক্ষেত্রে যদি 12টা আছে এখন 12টা মিলার জন্য আমাদেরকে লাগতেছে এখানে 9টা, তাহলে আমরা এখানে অর্ডার করতাম 9টা। যেহেতু আমাদের এখানে হচ্ছে 1, তাই আমরা এখানে অর্ডার করবো 11টা। তাহলে এখানে আছে আমাদের আমাদের ফার্মেসিতে আছে 1টা ড্রাগ আর অর্ডার করলাম 11টা, তাহলে টোটাল এই হলো আমাদের 12টা। তো এখন এটা এখন আসলাম র্যান্ডম আরডি বলতে র্যান্ডম ডিজিট ফর লিড টাইম। লিড টাইমটা হচ্ছে আমাদের এই র্যান্ডম ডিজিটটা পাবো কোথায়? এই র্যান্ডম ডিজিটটা আমাদের দেওয়া আছে প্রশ্নের মাঝে যে র্যান্ডম ডিজিট ডিস্ট্রিবিউশন অফ লিড টাইম, এখানে দেওয়া আছে র্যান্ডম ডিজিট 11, মানে প্রথম যে র্যান্ডম ডিজিটটা দেওয়া আছে সেটা প্রথম অর্ডারের ক্ষেত্রে, তো 11। এখন এই 11 র্যান্ডম ডিজিটটা আমাদেরকে দেখতে হবে কোন রেঞ্জের মাঝে পড়ছে। তো সাপোজ আমি এখানে বসালাম 11, এখন এই যে ডেজ আনটিল অর্ডার অ্যারাইভস বলতে এই অর্ডারটা যে আমরা করলাম সেটা আসবে কখন? এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে
এই যে আমাদের র্যান্ডম ডিজিট হচ্ছে 11 আছে, এটা আমাদেরকে দেখতে হবে কোন রেঞ্জের মাঝে পড়ে। 11 হচ্ছে আমাদের 1 থেকে মানে 1 থেকে 30-এর মধ্যে, তাহলে আমাদের লেট টাইম হচ্ছে বা ওই ডেজ হচ্ছে 2। এক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে এখানে 2। এই গেল আমাদের সোমবার। তারপর আসলাম পরের দিন, নেক্সট দিনে আমাদের বিগিনিং হবে কত, গত দিনের এন্ডিং, এন্ডিং এ ছিল কত 1, তাহলে এখানে দিলাম আমরা 1। আর ওই দিন আমাদের র্যান্ডম ডিজিট প্রশ্নে যা দেওয়া আছে বসে নিয়েছি। এরপর আমাদের ডিমান্ড ছিল 2টা, এখানে আমাদের হাতে প্রোডাক্ট আছে 1টা, কিন্তু আমরা সেল করছি কয়টা, 2টা। তাহলে আমাদের হাতে কি আর কোনো থাকতেছে, হাতে আছে 1টা, আমরা প্রোডাক্ট সেল করছি বা ড্রাগ সেল করছি 2টা, তাহলে তো আমাদের ওই ফার্মেসি তার কোনো ড্রাগ নাই। এই ক্ষেত্রে আমাদের ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে 0। তার আসলে শর্টেজ কোয়ান্টিটি, আজকে কি শর্টেজ কোয়ান্টিটি হয়েছে, অবশ্যই, কারণ আমাদের হাতে ছিল 1টা আর আমাদের ডিমান্ড বা সেল হয়েছে 2টা, তাহলে 1টা আছে সেল করছি 2টা, তাহলে শর্ট হলো অবশ্যই 1টা। তারপরে এই দিনকে আমরা অর্ডার করছি না, তাহলে অর্ডার যদি করি নেই তাহলে অর্ডার জন্য র্যান্ডম রেজিস্টার নাই। আর যেহেতু প্রোডাক্ট আসতে লাগবে 2 দিন, 2 থেকে কমে হলো 1 দিন। তারপর আসলাম নেক্সট ডেতে, নেক্সট ডেতে গত দিনের এন্ডিং ইনভেন্টরি, তার নেক্সট দিনের হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 0, তাহলে বিগিনিং ইনভেন্টরি হচ্ছে আমাদের 0। আর আমাদের হাতে আজকে ড্রাগ হচ্ছে 0 বলতে 1টাও নাই, তারপরে ওই দিন ডিমান্ড হচ্ছে 3টা। এই ক্ষেত্রে আমাদেরকে যেহেতু প্রোডাক্ট হাতে নাই তাহলে অবশ্যই এন্ডিং 0টাই, কারণ আমাদের ফার্মেসিতে কোনো ড্রাগে নাই, তাহলে তো আমাদের ইনভেন্টরি 0 হবেই। কিন্তু তারপর আসলাম শর্টেজ ইনভেন্টরি, শর্টেজ ইনভেন্টরিটা হচ্ছে আজকে আমাদের হাতে কোনো ড্রাগ নেই, তারপর আমরা সেল করছি 3টা, বা সেল বলতে আমরা কোনো দোকান থেকে সাথে ধার করে নিয়ে আসে দেশি, তো সেল করছে ঠিক আছে, কিন্তু ধার করে আমাদের হাতে তো কোনো প্রোডাক্ট নেই। তো এখন আমরা এখানে দিলাম শর্টেজ কোয়ান্টিটি দিলাম, আগে ছিল 1টা আজকে হচ্ছে 3টা, এই ক্ষেত্রে আমাদের শর্টেজ কোয়ান্টিটি হলো 4টা। তারপর আজকে অর্ডার কোনো নাই, তারপর লেট টাইম নাই, আর আজকে আমাদের 1 দিন কমে হয়ে গেলো 0 দিন, বলতে এই 1 দিন গেলো 2 দিন গেলো, পরের দিন আমাদের প্রোডাক্ট আসবে। তো এখন আসলাম আমরা পরের দিন, পরের দিনে যেহেতু এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 0, তাহলে এখানে আমাদের অবশ্যই 0 হওয়ার কথা, কিন্তু 0 হবে না। এর কারণ হচ্ছে আজকে আমাদের প্রোডাক্ট অ্যারাইভ করবে, মানে প্রোডাক্ট আসবে, আমরা অর্ডার যে অর্ডার এই যে এখানে যে 11টা প্রোডাক্ট অর্ডার করে আসছি, সেই প্রোডাক্টটা আজকে আসবে। তো যদি আসে তাহলে আমাদেরকে ওই প্রোডাক্টটা নিয়েই তো আমাদের পরের দিন স্টার্ট হবে। তাহলে আমাদের এই প্রোডাক্ট দোকানে আগে থেকে প্রোডাক্ট ছিল কয়টা, এন্ডিং ইনভেন্টরি ছিল কয়টা, 0। তাহলে ওই যতটা এন্ডিং ইনভেন্টরি থাকবে তার সাথে আমাদের যে প্রোডাক্টটা আসবে সেটা যোগ হবে। তো 0-র সাথে যদি আমরা ওই অ্যারাইভ যে প্রোডাক্টটা অর্ডারটা আসে যোগ করি তাহলে 11 হয়। যদি এন্ডিং ইনভেন্টরি আমাদের সাপোজ এখানে 1 থাকতো তাহলে এই 1-এর সাথে ওই 11 যোগ হয়ে তাহলে বিগিনিং হয়তো 12, কিন্তু যেহেতু আমাদের এন্ডিং ইনভেন্টরি 0 তাই এখানে হবে আমাদের এই 0-র সাথে 11 যোগ করলে 11 হয়, এই জন্য আমাদের বিগিনিং হলো 11। তো র্যান্ডম ডিজিটটা মুছে গেছে, আমাদের র্যান্ডম ডিজিট ছিল কত, 17-15, 17-15-র মাঝামাঝি র্যান্ডম ডিজিট হচ্ছে, 17-15-র মাঝামাঝি হচ্ছে 72। আমাদের র্যান্ডম ডিজিট ছিল 72, আর 72 হচ্ছে কোন রেঞ্জে পড়ে, 72 হচ্ছে 71 থেকে 105, আর এই দিন আমাদের ডিমান্ড ছিল 5। তো এখন আমরা শুরু করলাম 11টা প্রোডাক্ট নিয়ে, আর আমাদের ওই দিন সেল হলো 5টা, আর আমাদের শর্টেজ ছিল কয়টা, 4টা। তাহলে আমাদের সেল হয়েছে 5টা, শর্ট ছিল 4টা। তাহলে 4টা আমরা যে কারো কাছ থেকে শর্ট ছিল বা কোনো দোকান থেকে ধার নিয়ে আনছি, এই 4টা তো আমাদেরকে দিয়ে দিতে হবে, তাহলে তাকে দিলাম 4টা ধার, মানে শর্টেজ 4টা গেল, আর এখানে ওই দিন আমাদের ডিমান্ড ছিল 5টা।
তাহলে 4 আর 5 হচ্ছে 9টা, কিন্তু আমাদের প্রোডাক্ট ছিল কয়টা, 11টা। তাহলে আমাদের হাতে থাকতেছে কয়টা, 2টা। আর এই দিন কি শর্ট হয়েছে? না, কারণ আমাদের হাতে ছিল 11টা প্রোডাক্ট, তার মাঝে 4টা শর্টেজ ছিল, সেটা দিয়ে দিছি, আর আমাদের ডিমান্ড ছিল 5টা। তাহলে এই দিন আমাদের কোনো শর্ট হয়নি, তাহলে শর্টেজ আন্ডারস্কোর দিলাম। এই দিন কোনো অর্ডার করে নেই, লেট টাইমও নয়, যেহেতু আমাদের প্রোডাক্ট আসা শেষ, তাহলে এটা আন্ডারস্কোর। পরের দিন আসলাম ফ্রাইডে, আর ফ্রাইডের জন্য এখন এখানে খাবে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 2, আর এই দিন আমাদের ডিমান্ডও ছিল 2, 2টা প্রোডাক্ট ছিল, আবার 2টাই সেল করছি। তাহলে আমাদের ফার্মেসিতে আর কোনো ড্রাগ নেই, অতএব 0। এই দিন কি আমাদের কোনো শর্ট হয়েছে? না, 2টা ছিল, 2টাই সেল করছি, তাহলে শর্ট হয়নি, তাহলে আন্ডারস্কোর দিলাম। শুক্রবার, ফ্রাইডে আমাদের রেগুলার হচ্ছে, রেগুলার কি অর্ডার করার ডেট, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে যে ফ্রাইডে হি অর্ডার ড্রাগস ইন ফ্রাইডে রেগুলারলি। ফ্রাইডে আমাদেরকে অর্ডার করতেই হবে। তো এখন আমরা অর্ডার করব কয়টা, অর্ডার করব কয়টা, আমাদের দেখতে হবে যে ওই দিন আমাদের শপে প্রোডাক্ট আছে, ফার্মেসিতে প্রোডাক্ট ড্রাগ আছে কয়টা। যদি ড্রাগ এক যেহেতু আছে 0, বলতে কোনো ড্রাগই নাই, তাহলে আমাদেরকে কয়টা প্রোডাক্ট, সর্বোচ্চ কয়টা অর্ডার করতো, 12টা। তাহলে যদি আমাদের হাতে 1টাও নেই, তাহলে আমরা 12টাই করবো। যদি এখানে আমাদের হাতে থাকতো সাপোজ 2টা, তাহলে আমাদের এখানে অর্ডার করতে হতো 10টা। কারণ কি, আমরা 12টার বেশি প্রোডাক্ট, মানে 12টার বেশি আমাদের ওই ফার্মেসির ক্যাপাসিটি নাই, আমরা সর্বোচ্চ 12টা প্রোডাক্ট রাখতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে 0 আছে, তাই আমরা এখানে অর্ডার করলাম 12টাই। তারপর র্যান্ডম ডিজিট ফর লিড টাইম, এই র্যান্ডম ডিজিটটা আমরা কোথায় পাবো? র্যান্ডম ডিজিটটা হচ্ছে প্রথমে নিচে, আমরা এর প্রথমে নিচে 11, এরপরে র্যান্ডম ডিজিটটা হচ্ছে 28, আর এই 28-এর কোন রেঞ্জের পরে, 28 রেঞ্জে পরে হচ্ছে 1 থেকে 30, তাহলে 2। আমাদের র্যান্ডম ডিজিট হচ্ছে 28, আর এর জন্যে প্রোডাক্টটা আসতে লাগবে 2 দিন। এই হচ্ছে আমাদের এক উইক, মানে ফার্স্ট উইকের কাজ শেষ, এখন সেকেন্ড উইকে যাব, আবার আমাদের শুরু হবে স্যাটারডে থেকে। তো আমরা এখানে আসলাম স্যাটারডে, র্যান্ডম ডিজিটগুলোর ডিমান্ড তো আমি আগে থেকে বসে রাখছি। এবার বিগিনিং কত হবে? বিগিনিং হবে ওই দিনের এন্ডিং, এন্ডিং কত ছিল? এন্ডিং ছিল 0, তাহলে আমরা এখানে শুরু হবে 0-এ। তারপর ওই দিন আমাদের ডিমান্ড ছিল কত? 3টে। তাহলে আমাদের যেহেতু বিগিনিং, শপে কিছু নাই, তাহলে এন্ডিং 0, আর ডিমান্ড থাকলো আমরা। তারপরও এখানে হচ্ছে যে আমাদের হাতে সাপোজ প্রোডাক্ট নাই, কিন্তু তারপরেও কাস্টমার আসছে, আর দোকানদার তো এত সহজে কাস্টমার ছাড়তেছে না, সে অন্য দোকান থেকে নিয়ে আসে হলো ড্রাগ বা প্রোডাক্ট সেল করে, সে তারপরও প্রোডাক্ট সেল করছে। গত ডেতে কি শর্টেজ ছিল? না, শর্টেজ ছিল না, তাহলে এর হাতে ছিল কোনো প্রোডাক্ট নাই বা ড্রাগ নাই, কিন্তু ডিমান্ড ছিল 3টা, তাহলে শর্ট হবে অবশ্যই 3টা, কারণ এর হাতে কোনো ড্রাগ নাই, সে 0, তারপরে সে সেল করছে 3টা, তাহলে শর্টেজ হচ্ছে 3টা। অর্ডার কোয়ান্টিটি এই দিন কি অর্ডার করি নাই, তাহলে লেট টাইমও নাই, আর আমাদের অ্যারাইভ করতে লাগবে 2 দিন, তাহলে 1 দিন কমে এখানে হবে 2 1 দিন, 2 থেকে 1 কমে হচ্ছে 1। আজকে আমাদের এন্ডিং ইনভেন্টরি 0, তারপরে আজ এই দিন ডিমান্ড ছিল আমাদের 3, আর শর্টেজ কোয়ান্টিটি আজকে আমাদের হাতে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু আমরা সেল করছি 3টা, আর তাহলে আমাদের শর্টেজ হলো 3টা, আর গত দিনে ছিল 3টা, আমাদের টোটাল শর্টেজ হচ্ছে 6টা। আজকে আমরা অর্ডার করি নাই, লিড টাইম নাই, আর 1 দিন কমে হয়ে গেলো 0। এখন মানডে, এই দিন আমাদের আজকে প্রোডাক্ট আসার ডেট, প্রোডাক্ট অর্ডার করছি কয়টা, যদি আমরা প্রিভিয়াস টেবিল আমরা অর্ডার করে আসছি, কিন্তু এখানে 12টা, তাহলে আমাদের এখানে কিন্তু 0 হওয়ার কথা, 0 হবে না, কারণ আমাদের আজকে প্রোডাক্ট আসবে, আর প্রোডাক্টটা যখন আসবে তখন আমাদের দেখতে হবে এন্ডিং ইনভেন্টরি কত, এন্ডিং ইনভেন্টরি যত থাকবে তার সাথে যে প্রোডাক্টটা অ্যারাইভ করে বা আসবে সেটা যোগ হয়ে আমাদের এখানে বসবে। তো আমাদের এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 0, সো আমাদের এখানে হবে 0-র সাথে 12 গুণ করলে 12-ই হয়। তারপর 12টা প্রোডাক্ট নিয়ে আমরা ওই দিন
দোকান স্টার্ট করলাম, ওই দিন সেল করলাম দুইটা, তাহলে আর আগে শর্টেজ ছিল ছয়টা, তাহলে শর্টেজ ছয়টা দিয়ে দিলাম আর এখানে সেল করলাম দুইটা, তাহলে বারোটার থেকে ছয় আর দুই হচ্ছে আট, আর আমাদের প্রোডাক্ট ছিল বারোটা, যদি এখন আমাদের আটটা বারোটা থেকে আটটা যায় তাহলে আমাদের টোটাল প্রোডাক্ট থাকতেছে এখানে চারটা। আজকে কি কোনো শর্ট আছে? না আজকে কোনো শর্ট নাই। আজকে কি অর্ডার করতে পারবো? মঙ্গলবার অর্ডার করতে পারবো অবশ্যই, কিন্তু কখন? এখানে প্রশ্নে বলা আছে মেক অ্যান অর্ডার ইন মানডে ইফ ড্রাগ কোয়ান্টিটি ইজ বিলো ফোর, যখন ড্রাগ সংখ্যা চারটার নিচে থাকবে, চারটা সমান না কিন্তু, যখন চারটার নিচে থাকবে তখন আমরা সোমবার অর্ডার করতে পারবো, কিন্তু এখানে আমাদের কি চারটার মানে প্রোডাক্ট ড্রাগ কি আমাদের চারটার কম? না চারটার সমান আছে, চারটার কম হয়তো তাহলে আমরা আজকে অর্ডার করতে পারতাম, কিন্তু আমাদের প্রোডাক্ট চারটে আছে তাহলে আমরা আজকে এখানে অর্ডার করবো না, সেই ক্ষেত্রে এটা নাই, এটা আমরা যদি প্রোডাক্ট চলে আসে তাহলে আমাদের আজকে আর এটাও আন্ডারস্কোর দিয়ে রাখলাম। এখন পরের দিন আমাদের এন্ডিং ইনভেন্টরি ছিল ফোর, তাহলে বিগিনিং ইনভেন্টরি আছে ফোর, ওই দিন চাহিদা ছিল আমাদের দুইটা, তাহলে চারটা থেকে দুইটা গেলে আমাদের থাকতেছে আর দুইটা। শর্টেজ কি হচ্ছে? অবশ্যই না, আমাদের হাতে প্রোডাক্ট আছে দুইটা, অর্ডার নাই, এটাও নাই, এটাও আমাদের নাই। তারপর আসতেছে পরের দিন, পরের দিনে এন্ডিং ইনভেন্টরি ছিল টু, পরের দিনে বিগিনিং হচ্ছে টু, এদিন আমাদের ডিমান্ড ছিল, প্রোডাক্ট ছিল দুইটা ফার্মেসিতে, কিন্তু আমরা সেল করছি তিনটা, তা আমাদের ফার্মেসিতে কি আর কোনো ড্রাগ থাকতেছে বা প্রোডাক্ট থাকতেছে? অবশ্যই না, তাহলে এখানে আমাদের হইতেছে জিরো। আজকে কি শর্ট হয়েছে? হ্যাঁ অবশ্যই শর্ট হয়েছে, কারণ আমাদের প্রোডাক্ট ড্রাগ ছিল দুইটা, সেল করছি তিনটা, তাহলে শর্ট কয়টা? অবশ্যই একটা। আজকে কি অর্ডার কোনো করছি? অর্ডার করি না, যদি অর্ডার না করি তাহলে লেট টাইম নাই, তা এটা আমাদের যেহেতু প্রোডাক্ট চলে আসছে তাহলে এটা আমাদের দিয়ে দিলাম। তারপর আসছে নেক্সট দিন, নেক্সট দিন আমাদের এন্ডিং ইনভেন্টরি কত? জিরো, তাহলে বিগিনিং ইনভেন্টরি আমাদের জিরো, আর এই দিন আমাদের চাহিদা আসছে চারটা, তো জিরো জিরোই থাকলো। এখন শর্ট, আজকে আমাদের শর্ট হলো কটা? আমাদের হাতে আছে জিরো বলতে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু তারপর আমরা সেল করছি চারটা, তাহলে আমাদের আজকে শর্ট হলো চারটে আর গত দিনের ছিল একটা, তাহলে আমাদের টোটাল শর্ট হচ্ছে পাঁচটা, তো অর্ডার কোয়ান্টিটি নাই, এটাও নাই, এটাও আমাদের নাই। এখন আসছে আমাদের ফ্রাইডে, ফ্রাইডে হচ্ছে আমাদের অর্ডার করার ডেট, ফ্রাইডে আমাদেরকে অবশ্যই অবশ্যই অর্ডার করতে হবে, তাহলে এই দিন আমাদের শুরু হচ্ছে যেহেতু এন্ডিং জিরো তাহলে বিগিনিংও জিরো, এই দিন আমাদের চাহিদা হচ্ছে চারটা, তো এন্ডিং জিরোই রাখলাম। আর শর্টেজ কতটা হবে? শর্টেজ আমাদের আজকেও হাতে প্রোডাক্ট মানে ফার্মেসিতে কোনো প্রোডাক্ট নাই, তারপর সে সেল করছে চারটা, তাহলে শর্টেজ হচ্ছে চারটা আর গত দিনের ছিল পাঁচটা, তাহলে চার আর পাঁচ হচ্ছে নয়। আজকে আমরা অর্ডার করবো কটা? অর্ডার করার আগে আমাদেরকে দেখতে হবে যে এন্ডিং ইনভেন্টরি আছে কি না, এন্ডিং ইনভেন্টরি আমাদের কত? জিরো, তো আমরা সর্বোচ্চ কতটা ড্রাগ ফার্মেসিতে রাখতে পারি? বারোটা, তাহলে যেহেতু বারো জিরো আছে তাহলে আমরা অবশ্যই এখানে বারোটাই অর্ডার করব। আমি এর আগেও বলছি যদি এখানে জিরো না থেকে থ্রি থাকতো তাহলে বারো মেলার জন্য আমাদেরকে দরকার ছিল নাইন, যেহেতু আমাদের জিরো আছে তাই আমরা এখানে রাখলাম বারো। তারপর র্যান্ডম ডিজিট ফর লিড টাইম, এখন এর আগের আমরা লিড টাইম ডিজিট কটা আর দুইটা লিড টাইম গেছে, তাহলে তিন নম্বর লিড টাইমটা হবে, এর জন্য অবশ্যই এটা মনে রাখতে হবে আমরা কয় নম্বর অর্ডার করতেছি। আমাদের আজকে অর্ডার নাম্বার হচ্ছে তিন, তাহলে আঠাশে পরে হচ্ছে দশ, আর দশ কন্টেন্সে পরে এক থেকে তিরিশ, তাহলে লিড টাইম হচ্ছে টু, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের দশ, আর প্রোডাক্টটা অ্যারাইভ করতে লাগবে দুই দিন। তাও তারপরে আমাদের গেল, এটা হচ্ছে দুই নম্বর উইকের কাজ শেষ, আর আমাদেরকে এখানে বলা হচ্ছে যে এই সিমুলেশনটা চলবে থ্রি উইক মানে তিন সপ্তাহের জন্য, তো আমাদের অলরেডি দুই নম্বর উইক শেষ, আমরা এখন তিন নম্বর উইকে স্যাটারডেতে আসলাম, আসার পর এন্ডিং ছিল জিরো, তো জিরোই শুরু করলাম। করার পর এখন
আমাদের এখানে এই দিনও ডিমান্ড ছিল জিরো, প্রোডাক্ট আমাদের নাই, তারপর আমাদের ডিমান্ড ছিল দুইটা। এন্ডিং তো যেহেতু বিগিনিংয়ে জিরো, তাহলে অবশ্যই এন্ডিং জিরোই হবে। তারপর এই দিনও আমাদের ডিমান্ড ছিল দুইটা, আর আগের শর্ট, তাহলে শর্ট টোটাল হলো দুইটা আর আগে ছিল নয়টা, তাহলে টোটাল শর্টেজ ছিল এগারোটা। আর এই দিন আমরা অর্ডার করি নাই, আর অর্ডার যদি না থাকে অবশ্যই র্যান্ডম ডিজিট হবে না, আর দুই থেকে কমে হলো একদিন। তারপর আসলাম আমরা সানডে, এই দিন আমার এটা আমাদের জিরো, এই দিন আমাদের ডিমান্ড ছিল তিনটা, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে জিরো, তো এগারো। আর এখানে হচ্ছে কত, তিন, তাহলে আমাদের হচ্ছে এখানে শর্টেজ টোটাল হচ্ছে চোদ্দোটা। আর আজকে আমাদের এখানে অর্ডার করে নেই, এটাও করে নেই, আর এটা এক থেকে কমে আসলো জিরো। এখন নেক্সট দিন আমাদের অর্ডার আসবে, তো আমি এগুলো, তো এখন এটা হচ্ছে আমার তিন নম্বর উইক। এখন আমাদের মানডে, এই দিন আমাদের অর্ডার আসবে, এন্ডিং ইনভেন্টরি জিরো। আমাদের এখানে কিন্তু জিরো হওয়ার কথাই ছিল, কিন্তু হবে না, কারণ আজকে আমাদের অর্ডার আসবে। অর্ডার আসবে কয়টা, অর্ডার আমরা এরা করছি বারোটা, তো এখানে আমাদের হবে বারো। আর র্যান্ডম ডিজিট, র্যান্ডম ডিজিট এখানে হচ্ছে দশ ষোলো, তো দশ ষোলোর পর র্যান্ডম ডিজিট কত ছিল, সাঁত্রিশ, সাঁত্রিশ কোন রেঞ্জে পরে, সাঁত্রিশ রেঞ্জে পরে ফোর, তো র্যান্ডম ডিজিট এখানে হচ্ছে সাঁত্রিশ, আর এই র্যান্ডম ডিজিট যে রেঞ্জে পরে সেটা হচ্ছে ফোর। তো আমাদের এখন দেখতে হবে, এই দিন আমাদের প্রোডাক্ট আছে বারোটা, ডিমান্ড আছে চারটা, আর শর্টেজ ছিল চোদ্দোটা, তাহলে শর্টেজ চোদ্দোটা আর এখানে আছে চারটা, টোটাল হলো কত, আঠারো। কিন্তু আমাদের হাতে আছে প্রোডাক্ট কয়টা, বারোটা, আঠারোটা থেকে বারোটা যদি মানে বাদ যায়, তাহলে আমাদের আরও শর্ট থাকতেছে, শর্ট থাকতেছে ছয়টা। তো যদি শর্ট থাকে, যখনই শর্ট হবে তখন ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি জিরো, আর শর্ট থাকতেছে আমাদের ছয়টা। তো এখানে বলেছে মঙ্গল মানে সোমবার আমরা তখনই অর্ডার করতে পারবো যখন আমাদের ড্রাগ সাইটটার কম থাকবে, তো অবশ্যই এন্ডিং ইনভেন্টরি আমাদের জিরো, তাহলে অবশ্যই আজকে আমরা অর্ডার করতে পারবো। তো কয়টা অর্ডার করতে পারবো, কিন্তু বারোটা মিলানোর জন্য আমাদের জয়টা দরকার, তো আসে জিরোটা বলে একটাও নেই, তাহলে আমরা অবশ্যই বারোটাই অর্ডার করবো। তেমন লিড টাইম আমাদের কয় নম্বর হবে, আজকে আমাদের চার নম্বর অর্ডার, তাহলে লিড টাইম হচ্ছে আমাদের আজকে বত্রিশ, আর বত্রিশ কোন রেঞ্জে পরে হচ্ছে তিন, এই যে একত্রিশ থেকে পঞ্চাশ, তিন নম্বর, তাহলে এখানে হচ্ছে আমাদের বত্রিশ, আর প্রোডাক্টটা আসতে লাগবে তিন দিন। এরপর হবে নেক্সট ডে, নেক্সট ডে মূলত এতটুক যদি বুঝে থাকো, তাহলে আশা করি এ যতটুকু এইভাবে মানে এটা যে ফুলফিল বুঝে থাকো, তাহলে আশা করি যে এরপর পুরো সপ্তাহটা ফুলফিল কমপ্লিট করতে পারবে।